দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদের মতো একটি গেট, যে গেট দিয়ে ভেতরে ঢুকলাম। হ্যাঁ দর্শক, এই জায়গাটি হচ্ছে কেরানীগঞ্জের আরশিনগর। এটি হচ্ছে মোহাম্মদপুর বসিলাজি ব্রিজ, সেই ব্রিজ সংলগ্ন। তো এই প্রাসাদের মতো গেট দিয়ে ভেতরে ঢুকলে রাজপ্রাসাদের মতোই বিশাল বিশাল গরু আমরা দেখতে পাবো। হ্যাঁ দর্শক, অবস্থান করছি রাবিবা এগ্রো ফার্মে। আর এই রাবিবা এগ্রোর পেছন ঘেঁষেই কিন্তু বয়ে গেছে আমাদের বুড়িগঙ্গা নদী। তো আসলে এই সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর কিছু গরু এখানে প্রস্তুত হচ্ছে। তো আমরা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এই রাবিবা এগ্রো ফার্মে কতগুলো গরু এই মুহূর্তে লালন পালন হচ্ছে, সেজন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার এই যে সুন্দর সুন্দর গরু, এই গরুগুলোকে দেখার জন্য চলে আসছি এবং আমাদের যারা দর্শক আছে তাদের জন্য দেখাবো। ঠিক আছে, দেখান সম্ভব না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, অনেক কালেকশন দেখতে পাচ্ছি, কতগুলো গরু এই মুহূর্তে আছে? আছে, এখন আছে বর্তমান 200 কাছাকাছি। 200 কাছাকাছি। আর খুব সুন্দর একটা জায়গা আপনাদের খামার, একদম বুড়িগঙ্গার পাশে। হ্যাঁ, নদীর পাশে। মোটামুটি নদীর হাওয়া বাতাস তো এরা পায়। হ্যাঁ, মানে জায়গাটা এমন, শীতের দিনেও দেখা যায় যে বাতাস কম লাগে চারপাশে, কারণ শীতের দিনে আমাদের চারপাশটা খোলাই থাকে এবং অনেক শীত লাগে না গরমের মতন, আবার গরমের দিনে অনেক ঠান্ডা। গরমের দিনে মোটামুটি এখন তো প্রচুর গরম, আমরা কিন্তু মোটামুটি ঠান্ডাই পাচ্ছি আসলে, কারণ একেবারে এদিক দিয়ে আপনাদের খোলা রাখছেন, এদিক দিয়েও খোলা, মানে বাতাস এদিক, নদীটা তো এদিকে না? জি এই আছে। আচ্ছা, পর্যাপ্ত বাতাসও পাচ্ছে। কোন জাতের গরুটা বেশি এখানে? আপনি শাহিওয়ালি বেশি, আপনার সব ধরনের গরুই আছে, আপনি বাহিরের বিদেশি গরু বাদ দিয়ে আপনার দেশের সব ধরনের গরু পাবেন। আচ্ছা, শাহিওয়াল, আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, তারপর হচ্ছে আপনার করস বাহামা, আপনার গির আছে, হাসা আছে, খেলাকবি আছে, সব ধরনের গরুই আছে। আচ্ছা, এই রাবিবা এগ্রো পথ চলা কতদিন থেকে একটু জানতে চাই? এটা আপনার রাবিবা এগ্রো চলো যে আপনার 7 বছর প্লাস। আচ্ছা, এটা তো কেরানীগঞ্জে? জি। এর কি আরও কোনো ব্রাঞ্চ আছে? মানে এখানে মহল্লার সবাই এসে বলে যে আপনাদের দুধ নেই, মানে না না বলতে বলতে এক পর্যায়ে 5-6টা গাভী কিনে ফেলাছি, মানে খাওয়ানোর জন্য। আচ্ছা, দুধ খাওয়ার জন্য? জি জি জি। আচ্ছা, সেলও তো হয় না? দুধ সেল হয়, আমরা গাভী আসলে অল্প দিন তো গাভী ওইভাবে আমরা গাভী কেনা বেচার পান না, শুধু আমরা দুধ চা সেল করি আর। আচ্ছা, আর একটা জিনিস জানি, এই যে এত কালেকশন দেখতে পাচ্ছি আপনাদের, আপনারা কি শুধু মানে কোরবানিকে কেন্দ্র করেই গরু প্রস্তুত করছেন নাকি সারা বছরই কেনা বেচা করেন? আমরা কোরবানি কাস্টমারের কাছেও বিক্রি করি এবং খামারিরাও নেয়, সারা বছরই আমাদের এখানে কেনা এবং বিক্রি হয়। আচ্ছা, খামারিরাও নেয় আপনাদের? জি। যদি একটু জানতে চাই যে এই মুহূর্তে সর্বোচ্চ লাইভ ওয়েটের গরু কতটুকু আছে আপনাদের? এখন আছে আমাদের সর্বনিম্ন থেকে 250 থেকে শুরু করে 1250 কেজি পর্যন্ত আছে। বাবা বিশাল, 1250 যেটা আছে সেটা কি জাতের গরু? এটা 1250 হচ্ছিল আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। ব্রাহ্মা আছে আপনাদের? না জি, আমাদের বাহামা করজ আছে, অরিজিনাল বাহামা নেই, বাহামা করজ আছে, করজ বাহামা আছে। আচ্ছা মেধি ভাই, এই যে সাইলেজ দেখতে পাচ্ছি, জি, তো খাবার দাবার সম্পর্কে যদি একটু জানি, এদের কি কি খাবার আপনারা দিচ্ছেন? তাজা ভুট্টো, ঘাস খাওয়াই বাদিয়ালাটা, এখন আমরা ঘাসটা একটু কম পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা মানে ওই লাস্টের দিক 1-2-1.5 মাস সাইলেজটা আমরা ব্যবহার করি, আমরা ম্যাক্সিমাম 10 মাস প্লাস ঘাস খাওয়াই। এই যে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এর সামনে যদি আমরা একটু যাই, এটা কি জাতের গরু? আচ্ছা, এই যে খাওয়ার কথা বলছিলেন, যে ঘাসের কি জায়গা আছে আপনাদের? না, আমরা ঘাসটা কিনে আনি, কিনে নিয়ে আসেন, আমাদের পৌঁছে দিয়ে দেয়। আচ্ছা, সেক্ষেত্রে কস্টিং কি বেশি পড়ে যায় না একটু? হ্যাঁ, একটু আপনার হলো যে এক এক সময় এক এক রেট পড়ে, আপনার 6 টাকা থেকে 8টা, সর্বোচ্চ 8 টাকা কেজি পর্যন্ত আমরা খাই। মূলত আপনারা কোন জাতের ঘাসটা কিনে? আমরা ঘাস বলতে ডাইরেক্ট ভুট্টো, ভুট্টো ঘাস। আচ্ছা, ভুট্টার যে গাছ থাকে সেটা? ভুট্টার যে গাছ থাকে ওইটা আপনার ভুট্টো বাদিয়ালা সহ আমরা নিয়ে এসে ভাঙ্গা খাওয়াই। তো সেটা কি সারা বছরই খাওয়াতে পারতেছেন? ওইটা আপনার 10 মাস খাওয়াই, ঈদের পরে থেকে কোরবানির পরে থেকে শুরু করে আমরা এই যে গত 1 সপ্তাহ ধরে বাদ দিছি। আপনাকে যদি
যদি জানতে চাই আপনার পছন্দের গরু কোন জাত? আমার পছন্দের বিষয় আসলে এখন বাংলাদেশে আমাদের তো দেখেন সাহিওয়ালই বেশি, তারপরে মনে করেন যে বাহামা করজ গরুগুলো আপনার কি পাইলে আরাম, মানে দেখেন অল্প দিনে বেশি বৃদ্ধি হয় বাহামা করজ যে গরুগুলো। আমাদের দেশে দুধের প্রয়োজনের কারণেই মনে করেন যে গাভী পালন করা হয়, এই জন্য ফিজানটা বেশি থাকে। বাহামা করজ যদি আপনার গোস্তর দিক বৃদ্ধি হয় তাহলে তো আস্তে আস্তে আপনার ফিজান কমে যাবে, কিন্তু আমরা তো তারপর দুধ পাবো না, এদিক দিয়ে আবার আমাদের সমস্যা হবে। দেখা যায় যে গোস্ত যেমন এর চাহিদা হবে কিন্তু আবার দুধের ওই রকম আবার চাহিদা চলে আসবে, এজন্য মনে করেন যে আপনার ফিজানটা থাকবেই। আচ্ছা, কতগুলো ফিজান আছে আপনার কাছে? সর্বোচ্চ হাই ভোল্টের ফিজান ছিল 5টা, আর এখন এমনিতেই ছোট আছে। আপনারা যে খাবারটা দিচ্ছেন, এই খাবারটা এটা কি লাইভওয়েট হিসাব করে দিচ্ছেন, লাইভওয়েট অনুপাতে নাকি? না, আমরা খাবার খাওয়াই যে যা যে পর্যন্ত মানে খাইতে পারে, আমরা খাওয়ালে তো বুঝতে পারি কার কতটুকু চাহিদা, কার কতটুকু চাহিদা ওই চাহিদা মূল্যই আমরা খাবারটা দিই। হাঁসাও দেখতে পাচ্ছি আপনারা এখানে আছে? হ্যাঁ, হাঁসা আছে। কতগুলো হাঁসা আছে? হাঁসাও কম, আমাদের এখানে 5-7টা হাঁসা আছে। আচ্ছা মেহেদি ভাই, এই যে এত এত গরু দেখতে পাচ্ছি, এই গরুগুলো কালেকশন করে কে? আপনি কি নিজে করেন? জি, আমি নিজেই করি। নিজেই করেন? জি। আচ্ছা, কি কোনো প্রান্তিক খামারি থেকে নাকি হাট ঘুরে? না, আমি হাটে কালেকশন করিনি, এগুলো প্রান্তিক খামারি, সারা বাংলাদেশে লোক আছে। দেখা যায় যে একটা প্রান্তিক খামারি কাছে যেমন মনে করেন যে গারস্তর করে, ভালো গরু থাকলে ওরাই আপনাকে সন্ধান আমাকে সন্ধান দেয়, সন্ধান দিলে পরে দেখা যায় আমাকে দেখি। আর এমন কিছু গরু আছে যে দেখার সময় মানে যাওয়ার সময় পাইনে ভালো লাগছে নিজেই নিয়ে আসি, আবার এমন কিছু গরু আছে যে মানে যাইতে মানে গরু দেখেই নিয়ে সওয়া যায়, যাই জ্বালা নিয়ে আসি। তো যেহেতু নিজেই সংগ্রহ করতেছেন এবং অনেক সুন্দর সুন্দর গরু, তো একটু জানি যে আসলে আপনি একটা গরু যখন পছন্দ করেন বা কেনার চিন্তা ভাবনা করেন, আসলে কোন দিকটা প্রায়োরিটি দেন বা কোন দিকটা দেখে চিন্তা করেন যে না এই গরুটা আসলে নিলে এই গরুটা আপনার জন্য ভালো হবে বা একে লালন পালন করলে সম্ভব? গরু দেখলেই বুঝতে পারা যায়, মানে একটা গরুর সবই সুন্দর দেখেই নিতে হয়, কারণ হলো যে আপনার একটা গরুর মনে করেন দাঁড়ানো, তারপর চোট আছে, লাভি আছে, আপনার মাথা মানে সব কিছুই সুন্দর দেখে নিতে হয়। এটা আপনার গরুটার গড়ন দেখলে বোঝা যায়, ছোটবেলা থেকেই বুঝতে পারা যায় যে এই গরুটা মানে 2-3 বছর পাললে পারে কোন জায়গাতে দাঁড়াবে। আবার আমরা তো এরকম জানি যে আসলে গরু কিছু কেনা হলো দেখা গেল যে সেই গরুটা হয়তো 4-6 মাস হয়তো খাওয়া দাওয়া করানোর পরে এটাকে সেল করে দিতে হবে, বা কিছু গরু আছে যেই গরুটাকে হয়তো আপনি 2 বছর পর্যন্ত লালন পালন করলেও সে বাড়তেই থাকবে। আপনার ওই 4-6 মাস 1 বছরের টার্গেটে যে কেনে মানে ওর তারা তো কোরবানির জন্য মানে রানিং কেনে, কিনে কিছুদিন খাওয়া মোটা তাজা করে সেল করে। আমরা ওই ধরনের গরু কিনি না, আমরা এমন একটা গরু কিনি যে মনে করেন যে আপনার 6 মাস কে আজ কিনছি, কালকে একজনে ভালো লাগছে একটা খামারি ভালো লাগছে ও নিয়ে নিতে নিচ্ছে নিক, সমস্যা নাই। যদি ভালো লাগলো না আমাদের কাছে 2-3 বছর থাকবে, ওই টার্গেটেই আমরা যখন আমরা কিনি। আচ্ছা, দেখ আজ কিনলাম কালকেই বিক্রি হলো, ওই টেনশন ওই চিন্তাভাবনা করে কিনি না, কালকে বিক্রি হলে আলহামদুলিল্লাহ ভালো, যদি 2-3 বছর থাকবে এই ধরনের গরুই আমরা কিনি। আচ্ছা আচ্ছা, টার্গেটেই নেওয়া 2 বছর থাকার জন্য। মানে আপনি চিন্তা করছেন তাকে নিয়ে 2 বছরেরই, এর মধ্যে থেকে যদি কেউ এসে পছন্দ করে বা নিতে চায় তাহলে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ভবিষ্যৎ থেকে গরু কিনি, একটা গরু কিনবো একটা বাচ্চাও যদি কিনি একটু ওজন হবে না সে গরু গরাই আমি আনি না। আচ্ছা আচ্ছা, তাইলে তো আমার মনে হয় এক কথায় আপনাদেরকে যদি বলি যে আপনারা আসলে বাংলাদেশে ফার্ম তৈরি করতেছেন, যে কোনো ব্যক্তি আমার কাছ থেকে একটা গরু বাছুর নিক একটা বড় গরু নিক সে লাভবান হবেই আশা করি, সে যদি আপনি আমার কাছ থেকে নিয়ে যদি সঠিকভাবে লালন পালন করে 100% লাভবান হবে। যে গরু বৃদ্ধি হবে না, যে গরু উন্নত হবে না, টাকা দিবে না, সে ধরনের গরু মনে করেন যদি আমি যাই না, কারণ হাটে গরু কালেকশন করে না, হাটে তো মনে করেন অ্যাভারেজ গরু বেশি থাকে। একটা গরু মনে করেন যে একজন ব্যক্তি 500-600 কেজি কিনছে, 6 মাস দেখা যায় খাওয়ালে ওই রকমই থাকে। আমার কথা হলো যে একটা গরু এমন একটা গরু কিনবো জিরো কিনবো, জিরো থেকেই মনে করেন যে গরুটা আপনি হিরো হয়ে দেবে, সে ধরনের গরু কিনতে হবে। আচ্ছা, যদিও প্রথম আমি যখন আপনাদের ফার্মটাতে ঢুকি তখন আমার কাছে ঢুকে একটু মনে হলো যে আসলে শেডটা একটু নড়বড়ে দেখা যাচ্ছে, যদিও আমরা ছবিতেও তাই দেখতে পাচ্ছি, বাট আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আসলে শেডের কথা চিন্তা না করে শেডের দিকে অতটা নজর না দিলেও আপনারা আসলে প্রতিটা গরুর দিকে নজর দিয়েছেন যে গরুগুলিকে তৈরি করেছেন সেভাবে। হ্যাঁ, আমাদের শেডটা একটু নর্মালি আমরা এটা বলি, কারণ শেডের কারণে আমাদের ভিতরে গরুগুলো অত সৌন্দর্য লাগে না, কিন্তু বাট আমাদের গরুগুলো অনেক বেছে বেছে কেনা হয় শেডের কারণে। হ্যাঁ, শেডটা আমাদের মনে করেন যে সেটা একটু নর্মালি হয়েছে আর কি। বড় গরু আসলে অনেকেই তৈরি করে থাকেন, সেটা হতে পারে কোনো প্রান্তিক খামারি, হতে পারে কোনো এগ্রো ফার্ম। তবে আমরা বিভিন্ন এগ্রো ফার্মে ঘুরে বেড়াই, বিভিন্ন হাটে ঘুরে বেড়াই এবং বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে যাই, যেখান থেকে বড় বড় গরু আপনাদের সামনে তুলে ধরি। তবে এই যে রাবিবা এগ্রো ফার্ম, এই রাবিবা এগ্রো ফার্মে এসে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে এই জায়গাটাতে একই সাথে এতগুলো বড় গরু, এটা একটু অবাক করার মতো। এবং এই কালেকশনগুলো আসলে এতই সুন্দর, কোনটা রেখে কোনটাকে দেখাবো সেটাতে আসলে আমরাই একটু বিভ্রান্তিতে পড়ে গেছি। তো আসলে বলবো একবার হলেও এই রাবিবা এগ্রো ফার্ম ঘুরে যাবেন, যদি
ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে একটি ধন্যবাদ দিবেন আপনাকে এই দাওয়াত দেওয়ার জন্য। আর আমাদের দেশে এখন অনেকেই ছোট ছোট পরিসরে ফার্ম তৈরি করছেন, তো সেই ফার্ম মালিকদের বলতে চাই যে তারা পছন্দের যেই গরুটি খুঁজছেন, আমার মনে হয় এই রাবিবা এগ্রো ফার্মে আসলে আপনার সেই পছন্দের গরুটি আপনি এখানে পাবেন। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কালেকশন, যেমনি আছে এখানে শাহিওয়াল, তেমনি হচ্ছে ফিজিয়ান, তার পাশাপাশি ক্রস ব্রাহ্মারও অনেক ভালো ভালো কালেকশন এখানে রয়েছে। তো অবশ্যই ঘুরে যাবেন রাবিবা এগ্রো। তো ঠিক আছে মেহেদি ভাই, অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর সুন্দর গরুগুলোকে দেখে। আমার মনে হয় আমাদের দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কিন্তু আমরা পেতেই পারি, আর আমাদের কমেন্ট বক্স রয়ে গেছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন। আগামী প্রতিবেদনের দাওয়াত দিয়ে শেষ করে দিব আজকের ভিডিও চিত্র।